কেন্দ্র সরকারের বিরুদ্ধে রান্নার গ্যাস সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকালে ইসলামপুর বাস টার্মিনাস থেকে এই ধিক্কার মিছিলটি বের করা হয়। মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করার পরে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত করা হয়। মিছিলে অংশ নেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ, জেলার সমস্ত ব্লকের মহিলা নেত্রী সহ প্রায় কয়েকশো মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং মিছিল শেষে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে একটি পথসভা করা হয়। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।